ভালোবাসা একটা কাঁদতে থাকা মানুষকেও হাসতে শিখিয়ে দেয়, কিন্তু যখন হৃদয়টা ভেঙে যায় না তখন একটা হাসি খুশি মানুষেরও সারা জীবনের জন্য হাসিটা আর থাকে না। দুজন দুজনকে আই লাভ ইউ বলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসাতে দুজন দুজন আর ফিলিংস বুঝতে হয়, শুধুমাত্র মজা করে ভালোবাসা করো না, বরং ভালোবেসে মজা করো। আর টাইম পাসের বিষয়টা সেটা অন্যভাবেও করা যায়। জীবনের সব কিছু নিয়ে খেলো, কিন্তু কখনো কারো মন নিয়ে খেলো না, কারো ভরসা নিয়ে খেলো না। তোমার ব্রেকআপ হয়ে গেলে সবাই বলবে ভুলে যাও, কিন্তু যার মনটা ভাঙে সেই শুধু জানে যে তার মধ্যে কি ঘটছে। কখনো হাসতে হাসতে চোখে পানি এসেছে, কখনো কি এই বিশাল পৃথিবীটাতে নিজেকে খুব শূন্য মনে হয়েছে, কখনো এমনটা মনে হয়েছে যে পৃথিবীতে যার কাছে কিচ্ছু পাবার নেই তুমি তার হতে চাও, কখনো এমনটা মনে হয়েছে যে হৃৎপিণ্ডের ক্ষুদ্র কম্পন হাতুড়ির বাড়ির মতো বিষধর ব্যথা অনুভব করেছে। আমি অ্যাকচুয়ালি প্রেমের বিরুদ্ধে না, শুধুমাত্র ব্রেকআপের বিরুদ্ধে। ব্রেকআপ হলে যে কিরকম কষ্ট অনুভূত হয় তা বলে বোঝানো যাবে না।